অবশেষে পুনর্বাসন পেতে চলেছে গরুখুঁটির উচ্ছেদিত 2051 পরিবার। দলগাঁওয়ে হচ্ছে স্থানান্তর। গরুখুঁটির উচ্ছেদিতদের দলগাঁওয়ে পুনর্বাসন দেওয়া হবে। বিগত 21 ও 23 সেপ্টেম্বর দরং জেলার গরুখুঁটিতে অবৈধভাবে দখল করে থাকা লোকদের উচ্ছেদ করেছিল প্রশাসন। এরপর এই উচ্ছেদকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল নানা বিতর্ক। উচ্ছেদকারী পুলিশের সঙ্গে উচ্ছেদিতদের মধ্যে ঘটা সংঘর্ষে নিহত হয়েছিল বেদখলকারী। এরপর অসম সরকার বিধায়ক পদ্ম হাজরিকার নেতৃত্বে গরুখুঁটিতে স্থাপন করা হয় বহুমুখী কৃষি প্রকল্প। এই প্রকল্পে দুগ্ধ উৎপাদনের জন্য সরকার গুজরাট থেকে আনে গির প্রজাতির গাই গরু। সম্প্রতি দলগাঁও রাজস্ব চক্রের কার্যালয়ে জারি করা এক বিবৃতি অনুসারে দরং জেলার জেলাশাসক অবগত করেছেন যে 21 এবং 23 সেপ্টেম্বর গরুখুঁটিতে যে সকল লোককে উচ্ছেদ করা হয়েছে দলগাঁওয়ে তাদের স্থানান্তর করা হবে। বিবৃতিতে আরো বলা হয়, গরুখুঁটি প্রকল্প অঞ্চলের সরকারি ভূমি বেদখল করে থাকা 2051টি পরিবারকে দলগাঁও রাজস্ব চক্রে স্থানান্তর করা হবে। তবে 2051টা পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে 633 পরিবারকে স্থানান্তর করা হবে, বাকিদের ধাপে ধাপে স্থানান্তর করা হবে। 633 পরিবারের মধ্যে রয়েছে নিজ শালমারার একটি অংশ এবং 1 নম্বর ধলপুরের একটি অংশ থাকা 423 পরিবার। স্থানান্তরের শুরুতে আরো 210 পরিবারকে স্থানান্তর করা হবে, যারা স্বেচ্ছায় গরুখুঁটি ত্যাগ করেছে এবং ব্রহ্মপুত্রের দক্ষিণ পারে বসবাস করেছে। বিবৃতি অনুযায়ী 2051টি পরিবারের জন্য সরকার 2051 বিঘা ভূমি আবন্টন দেবে। প্রতিটি পরিবার 1 বিঘা করে জমি পাবে। এই পুনঃসংস্থাপন প্রক্রিয়ার জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটিও। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 93-95-16-3088। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।